সেটার জন্য কি রিপোর্ট চেয়েছেন কোনোভাবে? না, ও পুলিশের থেকে রিপোর্ট চাইনি, আমরা রিপোর্ট দেব। আমি তো কথা বলে এলাম পুলিশের সঙ্গে, আমরা পুলিশের আমরা ডিপার্টমেন্টে রিপোর্ট দেব। পুলিশ সালিশি হওয়া করে যে থানায় বসে, পুলিশ বলেছে যে হ্যাঁ তুমি কেন করবে, দেখো তাহলে বাচ্চারা 3 মাসের জন্য হোমে চলে যাবে ইত্যাদি। কিন্তু সেখানে তারা পুলিশ তাদের যে সালিশি ব্যাপারে তাদেরকে বলেছে ক্লিন চিট দিয়েছে, শুধু তাই নয় অ্যাকিউজকে ছেড়ে দেওয়া হয়েছে, অ্যাকিউজকে ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আলাদাভাবে কি পুলিশের বিরুদ্ধে আপনি কোনো? অবশ্যই পুরো রিপোর্টটাই যাবে, যে একটা পক্সো কেস, সম্ভাব্য পক্সো কেস, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারি না। কিন্তু পক্সো এমন একটা ধারা যেখানে যে দোষী, যে অ্যাকিউজ, তাকে প্রমাণ করতে হবে যে সে দোষী নয়, সে নির্দোষ। সেখানে তাকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দেওয়া হলো কোনো রকম ভেতরে না ঢুকে, এটা আমার কাছে ভালো লাগেনি। পুলিশের সঙ্গে আপনিও কথা বলেন, কোথাও মিটমাট করে নেওয়ার চেষ্টা হয়েছে বলে আপনার মনে হয়? না, আমি তো দেখলাম একটা চিঠি গার্জেনদের থেকে নেওয়া হয়েছে, যেখানে 5 জন গার্জেন সই করেছেন, এবং সই করেনি বেশিরভাগ, টিপ সই দিয়েছেন, কারণ যারা যারা কাজ করেছেন, যারা সই করেছেন, তারা হয়তো লেখাপড়াও জানেন না। সুতরাং একটা না একটা না একটা কোথাও তো একটা এগ্রিমেন্ট হয়েছে, হয়ে যাচ্ছে। আরেকবার আমি যেটা বললাম, এখানে একটা মহিলা এখানে থাকে বা শিশু, যে মহিলা সেখানে পুরুষ, চিলড্রেন্স হোমে সচেতন করার, চিলড্রেন্স গার্লস হোমে যেখানে যেখানে মেয়েরা থাকে, শুধু মেয়েরা থাকে, সেখানে গেটের ভেতরে শুধু মানে গেটের রক্ষী হিসেবে পুরুষ থাকতে পারে, কিন্তু ভেতরে কোনো পুরুষ থাকতে পারে না। এটা হচ্ছে যে যে একটা পরিষ্কার বলে দেওয়া আছে, যদি ভেতরে একজন পুরুষ থাকে তাহলে সেটা যে যে একটার ভায়োলেশন। এবং এক্ষেত্রে একটি পুরুষ শুধু কাজ করতো না, সে রাত্রেও ওখানে থাকতো। আমরা তো কর্তৃপক্ষকে জানাবো সমস্তটাই, আমাদের ডিপার্টমেন্টে আমাদের মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে জানাবো যে এরকম এরকম ঘটনা ঘটেছে, তারপরে উনি যেটা ঠিক করবেন সেটাই হবে। না না, আমরা তো নিতে পারি না, আমরা তো রেকমেন্ড করতে পারি, আমরা ডিপার্টমেন্টকে সমস্ত এন্টায়ার রিপোর্টটা দেবো এবং রেকমেন্ডেশন দেবো, অবশ্যই দেবো, নিশ্চয়ই দেবো।